আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি সাদমান নাসিব। আজকে আমাদের ভিডিওর টপিক হলো WPP শেয়ার, যে অ্যাপ্লিকেশান এবং সাইটটা আছে সেটাতে আমরা কাজ করার পর কাজের যে প্রুফটা আছে, স্ক্রিনশটটা, সেটা আপলোড করার সময় অনেক সময় আপলোড হতে চায় না বা এরর দেখায়, সেই সমস্যাটা কীভাবে সমাধান করবেন, এবং এদিকে কাজ করার জন্য অ্যাপ্লিকেশানটা বেটার না ওয়েব ভার্সনটা, মানে ওয়েবসাইটের যে ভার্সনটা আছে সেটা বেটার, সব কিছু বিস্তারিত আপনাদের সাথে আমি শেয়ার করব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে WPP শেয়ার যে ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশান আছে, সেই অ্যাপ্লিকেশানের টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন, এবং কমপ্লিট করার পর স্ক্রিনশটগুলো কীভাবে আপলোড করবেন, বা যদি স্ক্রিনশট আপলোড করতে কোনো সমস্যা হয় তাহলে অ্যাপ্লিকেশানটা ইউজ করবেন নাকি ওয়েব ভার্সনটা ইউজ করবেন, সব কিছুই বিস্তারিত আপনাদেরকে আমি দেখাবো। তাহলে দেখুন, ফার্স্টে আমরা যে ইনডেক্স যে আছে হোম বাটন, এদিকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চারটি অপশন দেখতে পাবো, ফেসবুক, ইউটিউব, ফেসবুক শেয়ার, ইউটিউব শেয়ার। ফেসবুক আর ইউটিউব যেটা আছে এটা হলো আপনার লাইক, ফেসবুকের লাইক এবং ইউটিউবের লাইক ভিডিওতে, আর ফেসবুক শেয়ার এবং ইউটিউব শেয়ারগুলো হলো ভিডিওগুলো শেয়ার করা লাগে। তাহলে আমি ইউটিউবের যে লাইক অপশানটা আছে এটা সিলেক্ট করব। এরপর দেখুন যে আমি যে কোনো একটা কাজ দেব, এটা গেটে ক্লিক করবেন। গেটে ক্লিক করার পর দেখুন এটা 569 নম্বর কাজটা, তারপর রেকর্ডে যাবেন। রেকর্ডে ক্লিক করার পর আপনারা এভাবে দেখতে পাবেন। এরপর কপি লিঙ্ক করে লিঙ্কটা আপনি আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে নিয়ে পেস্ট করবেন। এই যে আমি আমার ব্রাউজারে পেস্ট করতেছি। পেস্ট করার পর এভাবে দিবেন, দেখতে পারবেন যে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা, এবং ভিডিওটা দেখে লাইক করবেন, লাইক করে একটা স্ক্রিনশট নেবেন, নিলেই কাজ শেষ। এখন আমরা কাজটা সম্পন্ন করলাম, এর জন্য আপনার প্রুফ দিতে হবে। এই জন্য আমরা আপলোড এদিকে দিয়ে তারপরে যে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে দেখুন তিনটে অপশান আছে, এগুলো চাইনিজ ভাষা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় না, মাঝে মাঝখানে যেটা আছে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যে এটা নিছি সেই প্রমাণটা স্ক্রিনশটটা দিব, এরপর এই নেক্সটে ক্লিক করবেন। এই যে দেখুন আমাদের সাকসেসফুলি এটা আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপর সাবমিটে ক্লিক করবেন, সেভড সাকসেসফুলি। এরপর দেখুন অডিট, অডিটে যাওয়ার পর আমি যে কাজটা সম্পন্ন করছি এদিকে আসে, তারা চেক করবে, চেক করে দেখবে যে স্ক্রিনশটের সাথে আমি যে কাজটা করছি সেটা ঠিক আছে নাকি, তারপর তারা কমপ্লিট নামের যে অপশানটা আছে এদিকে নিয়ে আসবে। এই দেখুন আমরা আমি অনেকগুলো কাজ কমপ্লিট করছি, এই অডিটের পরে কাজগুলো কমপ্লিট তারা চেক করার পর যদি বুঝতে যাওয়া হয়েছে তাহলে কমপ্লিটে পাঠিয়ে দেবে। এখন একটা মেইন সমস্যা হলো, অনেক সময় যে স্ক্রিনশটটা আপলোড করার সময় কাজ করে না। আমি বর্তমানে অ্যাপ্লিকেশানটা ইউজ করতেছি, যদি অ্যাপ্লিকেশানে কাজ না করে স্ক্রিনশটটা আপলোডের ক্ষেত্রে, তাহলে আপনি ওয়েব ভার্সন যেটা আছে লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে ঢুকে তারপর আপলোড করলে আশা করি সেই সমস্যার সমাধান হয়ে যাবে আপনার। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন। অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।